لله تكبير، الله أكبر، لله تكبير، الله أكبر، لله تكبير، الله أكبر. প্রধান মুফাসসিরের আগমন, স্বাগত, প্রধান অতিথির আগমন, স্বাগত, لله تكبير, الله أكبر. لله সবাই খুশি না বেজার, কম না বেশি, আমরা খুশি পরিমাণেও বেশি, একটু খুশি হয়ে গলার আওয়াজ বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ. আমার ভাই চলে এসেছেন, ওনাকে বসাই এত কথা বলা বেয়াদবি, ঘটনাও আরম্ভ করে দিছি মাঝখানে শেষ করে দিলে এটা আপনাদেরও খারাপ লাগবে, তো সংক্ষেপে কি বলে ফেলবো, সংক্ষেপে বলবো, ভাতিজা নিজের চাচাকে খুন করে লাশ আরেক বাড়ির দরজার সামনে ফেলে আসলো, সকালবেলা সবাই দোষারোপ করলো, যেহেতু তোমাদের বাড়ির সামনে লোকটার লাশ তাহলে তোমরাই খুন করেছো, ভাতিজা এবার অভিনয় করে কান্নার অভিনয় করে ভাতিজাও গিয়ে বলল আমার চাচাজানকে এরাই খুন করছে, মাঝে মাঝে দেখবেন এই রকম অভিনয় করে করে কান্দা কান্দা দুসার একজনের উপরে চাপায়, এই রকম ফেরাউন আবু জেহেলীয় চরিত্রের মানুষ এখনো দুনিয়াতে আছে, খুব সুন্দর কান্না কাটির অভিনয় জানে, এই রকম কাহিনী এই রকম স্বভাবের মানুষ কিন্তু আগেও ছিল, এই রকম স্বভাবের মানুষ এই রকম খাসলতের মানুষ আগে, সে নিজেকে দেখে দেখিয়ে বলতেছে আমার চাচারে এরাই খুন করছে, আমার চাচারা শেষ করে বলছে, তারা বলতেছে না আমরা খুন করি নাই, যদি খুন করি কেউ দেখলে বলো প্রমাণ আছে কিনা, কিন্তু কোনো প্রমাণ তো নাই, যখন এই খুন নিয়ে ঝগড়াঝাটি বাদানুবাদ শুরু হয়ে গেল, পারস্পরিক দোষারোপ শুরু হয়ে গেল, বনি ইসরাইলের মুরব্বীরা বনি ইসরাইলের নেতারা বলল ঠিক আছে আমাদের মধ্যে তো মুসা রয়েছেন যিনি তাকে নবী বলে দাবি করেন, তো আমরা তার কাছে যাই গিয়ে বলি তিনি যদি সত্যি মুসা সত্যি যদি আল্লাহর নবী হন তিনি যেন এই ঘটনার সুরাহা করেন, এই ঘটনার প্রকৃত দোষী তিনি যেন বের করেন, তারা গিয়ে বলল ও মুসা তুমি তোমার আল্লাহর সাথে কথা বলো, অডিও কল লাগাও, কারণ মুসা নবীর সাথে যিনি কথা বলতেন তিনি কে, আল্লাহ বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন, অডিওতে কথা বলতে বলতে একদিন ভিডিওতে দেখতে চেয়েছেন, আল্লাহ বলেছেন লান তারানি কখনো আমাকে দেখতে পারবা না, কারণ দুনিয়ার দুর্বল চর্মচক্ষু দিয়ে স্রষ্টাকে দেখা যাবে, তবে জান্নাতের ভেতরে আল্লাহ তালা জান্নাতিদের সামনে আসবেন, জান্নাতিরা সেদিন জান্নাতিরা সেদিন আল্লাহ তালাকে দেখবে, আমরাও যেন জান্নাতিদের সেই অনুষ্ঠানে থাকতে পারি, আল্লাহ কবুল করেন, মানুষ বানাইছে আল্লাহ কি সুন্দর করে, সে আল্লাহ যে কত সুন্দর, আল্লাহ আকবার, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ, আল্লাহ আকবার। মুসা নবীর কাছে গিয়ে বনি ইসরাইলের মুরব্বী, আগেই বলে রাখি বনি ইসরাইল এরা কিন্তু আসমানি খাবার খাওয়া জাতি, একটু ঘাড় তেরা স্বভাবের, তারা গিয়ে বলল এই ঘটনার প্রকৃত সন্ধান জানতে চাই কে খুন করেছে, তারা গিয়ে বলল আল্লাহকে বলে দা আল্লাহর কাছে আবেদন করো তিনি যেন প্রকৃত খুনিকে সেটা জানায় দেন, মুসা নবীকে তারা যখন এই প্রশ্ন করল মুসা নবী বললেন ওয়া ইল ক্বালা মুসা লিকৌমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আর স্মরণ করো যখন মুসা তার কৌমকে বললেন নিশ্চয় আল্লাহ আদেশ করেছেন তোমরা একটা গাভী জবাই করো, এই কথা যখন তিনি বললেন তখন বনি ইসরাইলের লোকেরা বলল কালু আতাতাখিযুনা হুজুয়া, ও মুসা আমাদের সঙ্গে কি ঠাট্টা করো নাকি উপহাস করো নাকি, আমরা বললাম খুনিকে আর তুমি বলতেছো আল্লাহ বলতেছেন গাভী জবাইয়ের জন্য, গাভী জবাইয়ের সাথে খুনি বের হওয়ার সম্পর্কটা কি, তিনি বললেন ফাইজলামি করতেছি না আল্লাহ যেটা বলেছেন ওইটা করো তাহলেই খুনি বের করে পাওয়া যাবে,
এবার তারা বলল ঠিক আছে আমরা যে গাবি জবাই করব একটু পণ্ডিত ঘর তারা তো প্রশ্ন করে করে দেখেন জিনিসটা কঠিন বানাইলো আল্লাহ বলছিলেন গাবি জবাই করো যে কোনো গাবি জবাই করলে হয়ে যাইতো কিন্তু তারা বলল ক্বালু দু লানা রাব্বাকা ইউবাইন লানা মাহি আচ্ছা মুসা ব্যাপারটা একটু আল্লাহকে ক্লিয়ার করে দিতে বলো এটা কোন বয়সের হবে কেমন হবে এটা এটা কি বেশি বয়সের না কম বয়সের না মাঝামাঝি বয়সের কোন বয়সের হবে মুসা নবী তাদেরকে জানিয়ে দিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুম আওয়ানুম বাইনা যালিক তিনি বললেন আল্লাহ জানিয়েছেন এই গাভীটা এমন হবে বেশি বয়সের না কম বয়সের না মাঝামাঝি বয়সের হবে তাদের প্রশ্ন শেষ হয় না তারা এরপরে বলল قالوا ادع لنا يبين لنا ما لونها আল্লাহকে বলো এটা কোন কালারের হবে কোন রঙের হবে তিনি তখন বললেন আল্লাহ বলেছেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা আল্লাহ বলেছেন এটা হলুদ রঙের গাবি হবে হলুদ রঙের গাবি হবে ফাকিউল লাউনহা গাঢ় হলুদ হওয়া লাগবে তাসুরুন নাজিনিন যাতে করে দর্শকের চোখকে আকৃষ্ট করে চোখ আকৃষ্টকারী হওয়া লাগবে তারা তখন বলল বুচ্চি হলুদ রঙের তো বহু গাবি বহু জায়গায় আছে আল্লাহকে বলো ব্যাপারটা আরো ক্লিয়ার করে দিতে তারা প্রশ্ন করতে করতে এমন কঠিন বানাইলো মুসা নবী বললেন আল্লাহ বলেছেন এমন গাবি হবে ইন্নাহা বাকারাতুল্লা যালুলুন তুসিরুল আরদ ওয়ালা তাসইল হারসা মুসাল্লামাতুল্লা শিয়াতা ফিহা আল্লাহ বলেছেন এমন গাবি যেটা দিয়ে হাল চাষ হয় না ঠেকছেন এবার যেটা দিয়ে হাল চাষ হয় নাই পানি তোলার কাজও মানে কোনো কায়িক শ্রম করানো হয় নাই আবার এমন পশু মুসাল্লামাতুল্লা শিয়াতা ফিহা যেটা অসুস্থ নয় সুস্থ সবল হইতে হবে এখন তারা এরকম গাবি খুঁজতেছে খুঁজতে খুঁজতে কোথাও পায় না খুঁজতে 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 একজনের কাছে এরকম একটা গাবি পাইছে সিফাতগুলা কোয়ালিটিগুলা মনে আছে মাঝারি বয়সের হলুদ রঙের গাবি কোনোদিন হাল চাষ করানো হয় নাই কায়িক শ্রম করানো হয় নাই সুস্থ সবল খুঁজতে খুঁজতে পায় না পাইছি কয়জনের কাছে হেও আবার জানছে যে এরা এই ধরনের গাবি খুঁজতেছে সুযোগ মতে ব্যবসা হেও করা শিখে গেছে সে বলতেছে ঠিক আছে আছে তো দেখেন দেখছে দেখার পরে হেরা কয় কয় টাকা কয় টাকা কয় টাকা পয়সা দিয়ে হইতো না টাকা পয়সা দিয়ে হবে তা কি চাও কয় এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ দেওয়া লাগবে এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ দিলে তারপরে এটা বিক্রি করব হেরাও আর কি করবে ঠেকছে তো চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে এটা কিনছে সংক্ষেপে বলতেছি এরপরে বলল মুসা বহুত কষ্ট দিছে খুঁজতে খুঁজতে পাইছি তাও বহুত দামে কিনছি বহুত পরিমাণ সোনা দিছি এখন কি করা লাগবে তিনি বললেন জবাই কর জবাই করা হলো আবার আল্লাহ বললেন মুসা এই গাভীর একটা অংশ দিয়ে একটা টুকরা দিয়ে মরা ব্যক্তিকে আঘাত করেন বলেন উব্বে ইদনিল্লা বলেন সে যেন আল্লাহর হুকুমে সে যেন উঠে সে যেন জীবিত হয় যখন বললেন তখন সেই লোকটা জীবিত হলো জিজ্ঞেস করা হলো কে খুন করছে ওই যে আমার ভাতিজা ভাতিজাই কামটা করছে মরা লোকটা জীবিত হলো বনি ইসরাইলের চোখের সামনে মৃতকে জীবিত করার ঘটনা আল্লাহ দেখিয়েছেন বয়ান করেছেন এরপরে আল্লাহ বলেছেন কেদালিকা ইউহিল্লাহুল মাউতা এভাবেই আল্লাহ তাআলা মরা যাওয়ার পরে মরাকে জিন্দা বানাবেন যাতে করে জীবিত বয়সের হিসাব তিনি ভালো করে করায় গণ্ডায় নিতে সুরা নাজিয়াতের ওই আয়াতে আমরা ফিরে যাচ্ছি আল্লাহ বলেছেন قالوا تلك إذا كرة خاسرة পরকালে বিশ্বাসী লোকেরা বলবে তাহলে যদি সত্যি সত্যি আমাদেরকে পরকালে জীবিত করা হয় সেটা হবে আমাদের জন্য বড় লোকসানের কারণ আমরা তো পরকালকে অবিশ্বাস করতাম তারা বলে এটা কি করে সম্ভব কিয়ামতের এই বিরাট ঘটনা কেমনে ঘটবে আল্লাহ 13 এবং 14 নম্বর আয়াতে বলেছেন ফা ইন্নামা হিয়া যাজারাতুন ওয়াহিদা ফা ইযা হুম বিসাহিরা আল্লাহ বলছেন কেবল মাত্র একটা বিকট আওয়াজের মাধ্যমে এই ঘটনার স্টার্টিং হয়ে যাবে তারপরে ফাইদা হুম বিসাহিরা সমতল ভূমির দিকে কিয়ামতের মাঠে সবাইকে হাজির হওয়া লাগবে কার হুকুমে
আল্লাহর একটা হুকুমই যথেষ্ট কিয়ামতের ঘটনা ঘটার জন্য। এই যে সূরা নাজিয়াতের 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনলাম, এই আলোচনার মূল শিক্ষা হলো দুনিয়ার জীবনটা আমাদের আসল জীবন নয়, এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে না নাই, ওই জীবনটাই আমাদের আসল জীবন না নকল জীবন, এখনকারটা নকল পরকালীন জীবনটা হলো আসল। এই এই জীবনের শুরু আছে শেষও আছে, পরকালীন জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। আল্লাহর কসম, ওই পরকালীন জীবনের ভয় থাকলে, পরকালীন জীবনের হিসাব নিকাশের চিন্তা থাকলে মানুষ নামাজ ছাড়বে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না। যুবক রাতের বেলা মোবাইলে ফোন হাতে নিয়ে জিনার সাগরে তার চোখকে নিয়ে যাবে না, যুবক অন্যায় করবে না, হারাম রিলেশন করবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাবে না। যদি পরকালীন জীবনের ভয় থাকে, ক্ষমতা পাইয়া জনগণের সম্পদ লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করবে না, জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানাবে না। আমি কোনোদিন মাহফিলে আলোচককে বসাইয়া কথা বলি নাই, আজকে প্রথম কথা বলে ফেলেছি আমার ভাইকে বসাইয়া রেখে, কারণ তিনি আসার আগে একটা ঘটনা শুরু করছিলাম, শেষ করার জন্যই শুধু বলেছি, পরে আয়াতগুলো টান দিয়ে শেষ করেছি। আজকে সূরা নাজিয়াতের 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনলাম। আসনের আলোকে নিজেকে পরকালমুখী করে তৈরি করি। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, মান আকিয়াসুন নাস ও আহজামুন নাস, নবী মানুষের মধ্যে সবচেয়ে চালাককে বুদ্ধিমানকে, আপনাদেরকে এই কথা বলা হলে জিজ্ঞেস করা হলে আপনারা বলবেন হুজুর কম বয়সে তারা মাল কামাইছে ফুলুস কামাইছে, এরাই তো সবচেয়ে চালাক। নবীজি বললেন না, সবচেয়ে বুদ্ধিমান হলো সে, আকসারুহুম যিকরাল লিল মাউতি ও আকসারুহুম ইস্তিদাদাল লিল মাউতি ক্বাবলা নুজুলিল মামাত, সবচেয়ে বুদ্ধিমান সে যে জীবিত থাকা অবস্থায় মরণের কথা, মৃত্যু পরবর্তী জীবনের কথা চিন্তা করে, জীবনকে মৃত্যু পরবর্তী জীবনমুখী করে যে তৈরি করে, সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। আসুন আমরা আমাদেরকে পরকালমুখী করে তৈরি করি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনাদের উদ্দেশ্যে প্রধান মুফাসসির কথা বলবেন, শেষ পর্যন্ত আমরা শুনে মোনাজাত করে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। তিনিও অসুস্থ 4-5 দিন আগে আমি শুনেছি, আমিও অসুস্থ 4-5 দিন ধরে। আমাদের দুই ভাইয়ের জন্যই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে শিফা দান করেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, ভাইজান দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সবার মঙ্গল কামনা করে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক দিন তোমারি নাম মসজিদে হবে লাম, এক দিন তোমারি নাম মসজিদে হবে লাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে লাম, একদিন তোমারি নাম মসজিদে হবে লা, একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান,
এক দিন তোমারই নাম মসজিদে হবে লাম এক দিন তোমারই নাম মসজিদে হবে লাম নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে যদি পারো নবীজির আশিক পুল সিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة رب العالمين بلچن والنازعات غرقا قسم تدير جرى دوب دي নির্মম ভাবে কষ্ট দিয়ে দিয়ে আত্মা টেনে টেনে বের করে ওয়াসাবিহাতি সাবহা আর কসম সেই সকল ফেরেশতাদের যারা সহজভাবে আত্মার বন্ধনকে খুলে দেয় খুব ধীরে ধীরে আস্তে আস্তে সহজ করে আত্মা টেনে বের করে ওয়াসাবিহাতি সাবহা আর কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সন্তরণ করে ফাসাবিকাতি সাবকা আর কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত বেগে অগ্রসর হয় ফাল মুদাব্বিরাতি আমরা অতঃপর কসম সেই সকল ফেরেশতাদের যারা কার্যনির্বাহী সকল কাজ সম্পন্ন করে এই হলো মোট পাঁচটা আয়াত এই সূরার প্রথম পাঁচটা আয়াতে বিশেষ গুণাবলী সম্পন্ন
পাঁচ শ্রেণীর ফেরেশতাদের কসম যিনি করেছেন তিনি কে? আমরাও কসম করি, আল্লাহও কসম করেন, আমাদের কসম আর আল্লাহর কসমটা কি এক রকম নাকি? আরো জোরে বলেন, আমরা কি মাঝে মাঝে কসম করি না? করি কি না? আমরা কখন কসম করি? আমরা তখন কসম করি যখন কোনো একটি কথাকে বিশ্বাসযোগ্য প্রমাণ করার জন্য বা এই কথার গুরুত্ব তুলে ধরবার জন্য, কথাটাকে মজবুত করে উপস্থাপনের জন্য আমরা কসম করি। এবং আমরা কসম করলে আল্লাহর নামে করি। কেন? কারণ আল্লাহর চাইতে বিরাট মহান আর কেউ নেই। তবে অজ্ঞতাবশত মাঝে মাঝে দেখা যায় কেউ কেউ আল্লাহর নাম বাদ দিয়ে অন্যান্য কিছুর নামে কসম করে। খবরদার, নবীজি বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, শপথ করলো, সে কার সাথে শিরক করলো? অনেকে বলে মায়ের কসম, আমার বাপের কসম, আমার দাদার কসম, বিদ্যার কসম। আল্লাহ ছাড়া একজন মুসলমান অন্য কোনো কিছুর নামে কসম করতে পারে না। যদি সে কসম করে তাহলে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। আর শিরকের গুনাহ হচ্ছে গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ করার পরে কেউ যদি তওবা করে ঈমান না আনে, এই অবস্থায় মারা যায়, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। এজন্য আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে ঈমান হারিয়ে মুশরিক হব না। আমরা শপথ করলে কার নামে করব? আমরা কসম করি কখন? একটা কথাকে মজবুত ভাবে তুলে ধরার জন্য, আল্লাহর কসম, এই কথাটা আমি বলি নাই, আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই, আল্লাহর কসম এই জায়গাতে আমি যাই নাই। এই যে আমরা কসম করি কখন, কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, কথাটাকে মজবুত ভাবে পেশ করার জন্য। আল্লাহ যখন কসম করেন, আল্লাহ কি কোনো কথা মজবুত ভাবে তুলে ধরার জন্য বা আমাদেরকে বিশ্বাস করাবার জন্য আল্লাহ কসম করেন? না, আল্লাহর কসমের একটা উদ্দেশ্য আছে। এবং তিনি কখন কসম করেন সেটা আমাদের জানা দরকার। কারণ কোরআন শরীফ পড়লে আপনারা দেখবেন আল্লাহ বহু জায়গায় কসম করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাইলি ইদা ইয়াগশা ওয়ান্নাহারি ইদা তাজাল্লা, আল্লাহ রাতের কসম করেছেন, কোথাও আল্লাহ দিনের কসম করেছেন, কোথাও আল্লাহ সময়ের কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কোথাও আল্লাহ দোহার কসম করেছেন, ওয়া দোহা, কোথাও আল্লাহ তিনের কসম করেছেন, ওয়া তিন, কোথাও আল্লাহ জাইতুনের কসম করেছেন, ওয়া জাইতুন, কোথাও আল্লাহ তুর পাহাড়ের কসম করেছেন, ওয়া তুরি সিনিন, আবার আল্লাহ মক্কার কসম করেছেন, ওয়াহাদাল বালাদিল। কোরআনে আল্লাহ বহু জায়গায় কসম করেছেন। প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ যে কসম করেন, আল্লাহ কেন কসম করেন? আমরা তো কসম করি আল্লাহর নামে, কারণ আল্লাহর চাইতে বড় কেউ আর নাই। কিন্তু আল্লাহর চাইতে বড় যেহেতু কেউ নাই, এখন আল্লাহ যে ছোট ছোট বিষয়ের কসম করেন, কেন আল্লাহ ছোট ছোট বিষয়ের কসম করেন? এর উত্তর হলো, আল্লাহ যখন কোনো বিষয়ের কসম করেন, এই বিষয়ের পরে যে কথাটা থাকে এইটার সাথে সম্পর্কিত বিষয়ের কসম যিনি করেন তিনি কে? এখানে আল্লাহ তাআলা মৃত্যুর কাজে নিয়োজিত ফেরেশতাদের গুণাবলী বর্ণনা করে তাদের কসম করেছেন কেন? মুফাসসিরিনে কিতাব তাফসিরে কুর্তুবীর ভেতরে এসেছে, ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এখানে আল্লাহ তাআলা প্রথম পাঁচটি আয়াতে বিশেষ গুণাবলী সম্পন্ন কিছু ফেরেশতাদের কসম করেছেন। এই কারণে, কারণ সেই যুগের জাহিলি যুগের মুশরিকরা, এরা ফেরেশতা আছে এটা তারা স্বীকার করত, তবে আকিদায় সমস্যা ছিল, কারণ তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে মনে করত। নাউযু বিল্লাহি মিন যালিক, কোরআনে কারীমে এটা আছে না? আছে, তারা ফেরেশতাকে আল্লাহর কন্যা মনে করত। আর আল্লাহ বলেছেন, না আমার কোনো সন্তানাদি লাম ইয়ালিদ ওয়া লাম, তাকে কেউ জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম দেননি, তিনি হচ্ছেন কুল হু আল্লাহু আহাদ, একক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, সকলে তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার সমতুল্য নয়, তিনি একক। আল্লাহ বলছেন, না ফেরেশতা আমার সৃষ্টি, তারা আমার আদেশের অনুগত, আমি যা বলি তারা তা করে। তো যেহেতু জাহেলি যুগের মুশরিকরা বিশ্বাস করত ফেরেশতা আছে, কিন্তু আকিদায় গণ্ডগোল ছিল, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতাই যেহেতু বিশ্বাস করে ফেরেশতা আছে, এই ফেরেশতার মাধ্যমেই তো তোমাদের প্রাণ হরণ করা হবে, সুতরাং ওই ফেরেশতাদের কসম করলেছেন আল্লাহ এই কারণেই, কারণ ফেরেশতারা প্রাণ নেওয়ার পরেই তো
পরকালীন জীবনটা শুরু হয় আর এই সূরার মূল আলোচ্য বিষয়ই হলো পরকাল এই জন্য রব্বুল আলামিন প্রথম পাঁচটি আয়াতে বিশেষ গুণাবলী সম্পন্ন কিছু ফেরেশতাদের কসম করলেন প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ান্নাজিআতি গরকা আল্লাহ তাআলা বললেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত রূঢ়ভাবে অত্যন্ত কঠোরভাবে কষ্ট দিয়ে দিয়ে শরীরের অভ্যন্তরে প্রবেশ করে কাফের মুশরিকদের রূহ মৃত্যুর সময় টেনে হিচড়ে কষ্ট দিয়ে দিয়ে বের করে আমাদের সবার কাছে একদিন মৌত আসবে এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি কন মৃত্যুর সময় প্রাণ হরণ করার সময় হয় কঠিন অবস্থায় রূহ কবচ করা হবে অথবা খুব সহজেই কষ্ট না দিয়ে রূহ কবচ করা হবে কাফের মুশরিক মুনাফিক যারা পাপি তাপি এদের যখন মৃত্যুর সময় চলে আসে তখন এদের রূহকে অত্যন্ত কষ্ট দিয়ে দিয়ে বের করা হয় যেমনটা দেখুন মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আব্দাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নবীজি বলেছেন কাফের মুশরিকদের যখন দুনিয়া থেকে যাওয়ার সময় এসে যায় আর তার আখেরাতের জীবনের সন্ধিক্ষণ যখন চলে আসে তখন কি হয় নাযালা ইলাইহি মিনাস সামাঈ মালাঈকাতুন সুদুল উজুহ তখন আসমান থেকে কালো চেহারা বিশিষ্ট আযাবের কিছু ফেরেশতা আসেন আযাবের কিছু ফেরেশতা নাজিল হয় মৃত্যু পথযাত্রী ওই কাফের মুশরিক পাপিতাপি জাহান্নামে লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে যায় সুম্মা ইয়াজিউ মালাকুল মউত এরপরে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আসেন আমরা অনেকে আজরাইল বলি আজরাইল নামে আল্লাহর কোনো ফেরেশতা নাই কোরআন এবং হাদিসে এই ফেরেশতার নাম বলা হয়েছে মালাকুল মউত আপনারা বলবেন হুজুর তাইলে আজরাইল নামটা কোথ থেকে আসলো অনেক আগের অনেক হুজুররাই তো আজরাইল বলেছে এটা এসেছে ইসরাইলি বর্ণনা থেকে ইসরাইলি রেওয়ায়াত থেকে আল মাউদুআত ওয়াল ইসরাইলিয়াত কিতাব আছে এগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এবং বহু মাদ্রাসায় এটা পড়ানো হয় সেখানে আপনি দেখবেন যে বিভিন্ন বিষয়ে ইসরাইলি যে বর্ণনা এসেছে সুন্দর করে সেগুলো তুলে ধরা হয়েছে ইসরাইলি বর্ণনা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আসা রিওয়ায়াত নবীজি বলেছেন হাদিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজ বনি ইসরাইল থেকে রেওয়ায়াত করো কোনো অসুবিধা নাই তবে বনি ইসরাইলদের কোনো রেওয়ায়াত যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটাকে গ্রহণ করা যাবে না এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এর উলামাদের অভিমত যেহেতু কোরআনে হাদিসে সব জায়গায় এই ফেরেশতাকে বলা হয়েছে মালাকুল মউত সুতরাং আজরাইল এটার আর কোনো ভিত্তি থাকতে পারে যখন কোনো কাফের মুশরিক পাপি তাপি গুনাগার জাহান্নামী লোকের মৃত্যুর সময় এসে যায় আসমান থেকে গজবের ফেরেশতা নাজিল হয় জাহান্নামী কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা তার দৃষ্টি সীমানার সামনে চলে আসে সুম্মা ইয়াজিউ মালাকুল মউত এরপরে মালাকুল মউত আগমন করেন হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি ওই মৃত্যু পথযাত্রী নাফরমান গুনাহগার লোকটার মাথার কাছে মালাকুল মউত এসে বসে যান বসার পরে বলেন আইয়া তুহান নাফসুল খাবিতা হে অপবিত্র আত্মা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব তুমি আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো এই কথা বলে যখন ওই লোকটার প্রাণটা হরণ করা হয় তখন তার শরীরের অভ্যন্তরে দেহের ভেতরে মালাকুল মউত যখন চাপ শুরু করেন মালাকুল মউত যখন চাপ শুরু করে দেন তার রূহ গিয়ে চামড়ার নিচে লুকায় সেখানে চামড়ার নিচে যখন মালাকুল মউত চাপ দেন রুহ গিয়ে লুমের নিচে আবার লুকিয়ে যায় মালাকুল মউত সেখানেও চাপ দেন চাপতে চাপতে কষ্ট দিয়ে দিয়ে সেই মৃত্যু পথযাত্রী কাফের মুশরিক গুনাহগার গুলোর জানকে কবচ করা হয় কি পরিমাণ কষ্ট তারা পায় হাদিসে নবীজি বলেছেন
فتق الله رسول بولتن فتفرق في جسادي تار شرير تچرنو بچرنو ہوئے جدے تھاکے فينتزعها كما ينتزع السفود من السوف المبلول بھیجا پشم تھاکے بقا کٹا بششت دوها کیٹنے ہچر بیر کلنے تار ار کی امون کشتو لگ بے کافر مشرک منافی جہنمی پاپی تپی گناگر دیر مرتر شمائی ترا تار چاہیتے وارو بشی کشتو پابی مرتر گلیر شمائی کیروکم کشتو کافر مشرک گناگر دیر ہوئی آشن کو روایت اچھے شگلو بلے لمبا شمائی لگ بے نمات چھڑا رگے شود گوش کھوار آگے گناہ کرو بار آگے او بابا جن بھائی جن دا چنتا کی کرن نا جے آمار مو تیر شمائی تا کمان ہو بے آما کے کی ایروکم کشتو دیے دنیا تے کے نیا ہو بے نا کی آما کی ای دنیا تے کے ایجو تے شتے نا ہو بے ایتا چنتا کرار دور کر آما دیر شبار آچھنا نائی ایمان پوری من کشتو دیا ہائی آشن کری وایات آچھے کافر مشرک پاپی تپی نفرمان گناگر در کے مالا کل موت ایمان کشتو دیئے روحو کو بچ کرین دنیا ار کنو پہار کے جو دی کنو مانوشی رو پورے تولے فیلا آئے تارے تو کشتو ہو بینا تار چاہی تیارو اتو دیکھ مطرائے کشتو بابے نفرمان منافق کافر پاپی تپی گناگر مرتر شمائے اوی مرتر بھائنکر سکرات ওই কষ্ট থেকে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাওয়ার দরকার আছে না নাই মৃত্যুকালীন সময়ে ভয়ঙ্কর ওই যন্ত্রণা থেকে হেফাজত থাকার জন্য এই দুনিয়ার জীবনে আমাদের গুনাহ থেকে পাপ থেকে নিজেকে সেফ রাখার দরকার আছে না নাই আল্লাহ এই সূরার প্রথম আয়াতে বলেছেন ওয়ান্নাজিআতি গরকা কসম সেই সকল ফেরেশতাদের যেই ফেরেশতারা অত্যন্ত নির্দয় শরীরের অভ্যন্তরে ডুব দিয়ে গরকা মানে হচ্ছে গর্ক মানে ডুব দেওয়া যেই সব যেই ফেরেশতারা শরীরের অভ্যন্তরে প্রবেশ করে নির্দয়ভাবে রোরোভাবে টেনে 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 ইচ্ছে জানটাকে বের করবে এমন ভাবে টেনে বের করবে একটা রেওয়ায়াত এমন আছে একটা রেওয়ায়াত এমন আছে মৃত্যুকালীন সময়ে مشرق در کے جان امان بابے کو موچ کرا ہو بے عمر ابن الخطاب رضی اللہ عنہ عبائی بن کعب رضی اللہ عنہ کے پرشن کری چلین سکرات شمپر کے اپنی بولین عبائی بن کعب بولے چین سکرات ہو چھے امان بیشوئی امان کنچ امان کشت امان جنترنا کیو جو دی کارو گولار بھی تور دی ایکٹا اکا باکا گاس اکا باکا برکھو گولار بھی تور دیا ڈھکایا پیٹ پٹ جنترنے ایر پورے آبار ہاتھ ڈھکایا اوئی اکا بکا ڈال پلا بششتو گاستا کے تینے پیچھے بیر کلے شیئر کیے من کشتو بابے کافر مشرک گناگر ایر چاہی تو وارو بشی مشتو نتر شمائے کشتو پابے حضرت شداد بن عوس رضی اللہ عنہ تیری بول چین مرتر جنترنا حلو ایمان بھائنکور کافر دیر مرتر جنترنا پاپی تبی دیر جنترنا کافر مشرک دیر جنترنا এতো মারাত্মক কত কষ্ট যদি কোনো মানুষের শরীরের চামড়াকে কাচি দিয়ে অথবা ছুরি দিয়ে জীবন্ত মানুষের চামড়া যদি টেনে 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 তুলে ফেলা হয় অথবা চুলা জ্বালিয়ে চুলার উপরে ডেক দিয়ে পানি গরম করে উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় কাউকে যদি নিক্ষেপ করা হয় কিংবা কোনো মানুষকে যদি জীবন্ত অবস্থায় তরবারি দিয়ে 1000 টুকরা করা হয় সে আর কি এমন কষ্ট পাবে নাফরমান পাপী তাপী মুশরিক মুনাফিক মৃত্যুর সময়ের চাইতে আরো বেশি কষ্ট পাবে ওই মৃত্যু থেকে বাঁচার জন্য এই দুনিয়ার জীবনটাকে আল্লাহর পথে কাজে লাগানোর দরকার আছে না নাই হে যুবক তরুণ ভাইরা চোখের জিনা কানের জিনা করার আগে মৃত্যুর কথা ভাবো কার কাছে যে কখন মৃত্যু চলে আসে একজন ছাড়া আর কেউ জানে না তিনি কে কোন সময় কার মৃত্যু আসবে আমরা কেউ জানি না এমনও তো হতে পারে
বাজারের মধ্যে আমাদের কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে কিন্তু আমরা জানি না গত বছর আপনাদের এই মাহফিলে যে শ্রোতারে আলোচনা শুনেছিল তাদের মধ্যে কিছু মানুষ দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে এরকম আছে না নাই ২৪ সালে কিয়ামত না হলে ২৪ সাল আসতে আসতে দেখবেন আমি অথবা আপনাদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে চলে যাবেন চলে যাওয়া তো লাগবে কারণ দুনিয়াটা থাকার জায়গা নয় ওই মৃত্যুর সময়টা ইজ্জতের সাথে যাওয়ার দরকার না বেজ্জতির সাথে যাওয়া দরকার ইজ্জতের সাথে যেতে হলে এই দুনিয়ার জীবনটাকে পরকালমুখী করার দরকার আছে না নাই কারণ আল্লাহ কসম করেছেন সে সকল ফেরেশতাদের যে সকল ফেরেশতারা নির্দয় দয়া মায়া নাই টেনে হিচড়ে কষ্ট দিয়ে যান কবচ করে কোরআন শরীফ পড়লে দেখবেন যেখানে আল্লাহ দুঃসংবাদ দিয়েছেন পরের আয়াতে আল্লাহর সুসংবাদ আছে না নাই এখানেও তাই আল্লাহ পরের আয়াতে বললেন ওয়াসাবিহাতি সাবাহা আর আমি কসম করছি সে সকল ফেরেশতাদের যে সকল ফেরেশতারা ওয়ান্নাশিতাতি নাশতাব যারা খুব সহজভাবে আত্মার বন্ধন খুলে দেয় অর্থাৎ খুব সহজভাবে রূহ কবচ করে ফেলে অর্থাৎ মোমেন যারা ইমানদার যারা তাদের রূহটাকে অত্যন্ত সহজভাবে কবচ করা হবে মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফে এই হাদিস এসেছে নবীজি বলেছেন ইন্নাল আব্দাল মুমিনা ইযা কানা ফিল কিতাআন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নবীজি বলেছেন একজন মুমিনের যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয় আর পরকালীন জীবনে তার প্রবেশের সময় হয় ঠিক তখন নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিউদুল ওয়ুজুহ আসমান থেকে অর্থাৎ জান্নাত থেকে শুভ্র সুন্দর চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতা তার চোখের সামনে চলে আসে এরপরে ইয়াজি ও মালাকুল মউত মালাকুল মউত আসে মালাকুল মউত আসার পরে মোমেন বান্দাকে সালাম দিতে থাকে সালাম দিয়ে তাকে বলে সালাম দেওয়ার পর তাকে বলে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান হে পবিত্র আত্মা হে নেককার হে ভালো আত্মা তুমি আল্লাহর ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো এই কথা বলা মাত্র মুমিনের শরীর থেকে মুমিনের দেহ থেকে রূহটা এমন ভাবে বের হয়ে যাবে নবীজি বলেছেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা কলস বুঝেন তো আপনারা আপনারা আপনাদের এলাকায় কি বলেন একটা কলসি থেকে পানি ঢাললে যেমন খুব সহজ করে কলসির পানিগুলো পড়ে যায় ঠিক তেমনি ভাবে এই কথা বলা মাত্র কোনো প্রকার কষ্ট না দিয়ে খুব আরাম করে সহজভাবে মোমেন বান্দার দেহ থেকে মালাকুল মউত রূহটা কবচ করে ফেলবে বিষয়টা হলো এমন একটা বাচ্চা অবুজ বাচ্চা যে কথা বলতে পারে না খোদা যখন লাগে সে তখন কথা না বলে চিৎকার করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর তার মা এসে যখন তাকে দুধ পান করায় ওই বাচ্চা অবুজ শিশু যেমন দুধ পান করতে করতে আরাম করে ঘুমিয়ে যায় ঠিক তেমনি মোমেন নামাজি নেককার বান্দাগুলো যখন মৌতের সময় আসবে মালাকুল মৌত এসে সালাম দিয়ে জান্নাতের চিত্রগুলো যখন চোখের সামনে তুলে ধরবে মোমেন ব্যক্তি জান্নাতের চিত্র দেখে দেখে আরাম করে ঘুমায় সে দুনিয়া থেকে পরকালে চলে যাবে সুবহানাল্লাহ কইতে মন চায় না আল্লাহ এরকম সুন্দর মৃত্যু আমাদের সবাইকে নসিব করে দেন বলেন আমিন এরপরে আল্লাহ বললেন ওয়াসাবিহাতি সাবাহা কসম সেই সকল ফেরেশতা দেন যে ফেরেশতারা অত্যন্ত দ্রুত গতিতে সন্তরণ করে অর্থাৎ এখানে ফেরেশতারা আল্লাহর যে আদেশ পালন করে ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করার সময় বেশি টাইম নেয় না খুব স্বল্প সময়ে দ্রুত সময়ে চোখের পলক ফেলার আগে ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করে ফেলে কারণ ফেরেশতাদেরকে এই সামর্থ্য যিনি দিয়েছেন তিনি কি এরপরে রাতে আল্লাহ বলছেন ফাসাবিকাতি সাবাকা কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত বেগে অগ্রসর হয়
অর্থাৎ লোকটা মুমিন হোক আর কাফের হোক, জান্নাতি হোক কিংবা জাহান্নামী হোক, রূহ কবজ করার পরে ফেরেশতারা অত্যন্ত দ্রুততার সাথে মুমিন হলে ইল্লিনের দিকে, আর যদি কাফের হয় সিজ্জিনের দিকে দ্রুত বেগে প্রতিযোগিতা করে, দ্রুত বেগে দেহ নিয়ে আত্মা নিয়ে চলে যায় কার হুকুমে। এরপরে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাল মুদাব্বিরাতি আমরা, সেই সকল ফেরেশতাদের কসম যারা আল্লাহর আদেশে সকল কাজ সম্পন্ন করে, ফেরেশতা আল্লাহর আদেশের অনুগত, আল্লাহ যা হুকুম করেন ফেরেশতা তা করে, কারণ ফেরেশতাকে সেই কাজ করার জন্য যিনি সৃষ্টি করেছেন বানিয়েছেন তিনি কে? সূরা নাজিয়াতের প্রথম পাঁচটা আয়াতে বিশেষ বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতাদের কসম করে আল্লাহ ছয় নম্বর আয়াতে বললেন অ কাফের গোষ্ঠী শোনো, পরকাল অবশ্বাসী মানুষ যারা আছো শোনো, তোমরা যারা বলো কিয়ামত কিভাবে হবে এটা আবার কি করে সম্ভব, এই দুনিয়ার বহু মানুষ আছে যারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে, মরার পরে আবার জীবিত করা হবে, এমনকি আমাদের পূর্বপুরুষ সবাইকে যিনি জিন্দা করবেন তিনি কে? এই মাথার উপরের আসমান পায়ের তলার জমিন একদিন উলট পালট হয়ে যাবে, লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে, বিশাল বিশাল পাহাড় যেগুলো আকাশের দিকে মাথা বাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তুলার মতো উড়ে যাবে, বালু হয়ে যাবে। কাফের মুশরিকরা যখন নবীজির জবান থেকে এই কথা শুনত হাসি ঠাট্টা করতো, এই জন্য তো আল্লাহ সূরা নাবায় বলেছেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ও নবী, কাফের মুশরিকরা পরস্পর কি আপনাকে ওই নাবাইল আযীম অর্থাৎ মহাসম্পদ সম্পর্কে জিজ্ঞেস করছে নাকি? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেটার ব্যাপারে তারা মতবিরোধ করছে, এক একজন এক এক কথা বলে কয় এটা আবার কেমনে সম্ভব, আমরা যখন মরে যাব শরীরের হাড্ডি গুড্ডি যখন আলাদা হয়ে যাবে পচে যাবে গলে যাবে তখন সেগুলোকে একত্রিত করে কিভাবে আবার আমাদেরকে জিন্দা করা হবে, এটা তো বড় অবিশ্বাস্য ব্যাপার আজীব ব্যাপার, মরার পরে আবার পুনরুত্থান হবে পুনরুজ্জীবন দেওয়া হবে, আবার জীবন ফিরিয়ে দিয়ে আল্লাহ হিসাব চাইবেন একদিন কিয়ামতের মাধ্যমে সব লণ্ডভণ্ড হবে। এটা যারা বিশ্বাস করে না, যারা বলে কেমনে কিয়ামত হবে, আমি আল্লাহ বলছি শোনো কিয়ামতের স্টার্টিংটা কিভাবে হবে। এই সূরার পরের আয়াত থেকে আল্লাহ বলছেন কিয়ামতের ঘটনা শুরু হবে কেমনে বান্দা শোনো, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, প্রকম্পনকারী ফেরেশতা একটা প্রকম্পনের জন্য ফুৎকার মারবে, এর মাধ্যমে কিয়ামতের উদ্বোধন হবে। আল্লাহ এই জন্য বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, সিংহায় ফুৎকার দেওয়ার জন্য যেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই ফেরেশতা যখন সিংহায় ফু মারবে সঙ্গে সঙ্গে কিয়ামতের ঘটনা ঘটা শুরু হবে, কার হুকুমে? আরো জোরে বলেন কার হুকুমে? সিংহায় ফুৎকারের জন্য আল্লাহ একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন, ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। ওই ফেরেশতাকে দায়িত্ব দেওয়ার পর থেকে এই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে কান পেতে বসে আছেন, কোন সময় আল্লাহ হুকুম করেন হুকুম করা মাত্রই তিনি সিংহায় ফুৎকার দিবেন, আর যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে সিংহায় ফুৎকার দেওয়া হবে মোট দুইটা জুড়ে কোন কয়টা। এজন্য পরের আয়াতে আল্লাহ বলেছেন তাতবাউহার রাদিফা, এরপরে আবার আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তার মানে এই দুইটা আয়াত সাত এবং আট নম্বর আয়াত থেকে বোঝা গেল, ছয় এবং সাত নম্বর আয়াত থেকে বোঝা গেল সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা কিয়ামতের ঘটনা ঘটার সময়, কিয়ামতের ঘটনা যখন উদ্বোধন হবে তখন থেকে নিয়ে তিনি মোট সিংহায় ফুৎকার মারবেন কয়টা? আসতে বলবেন না, জুড়ে বলেন কয়টা? প্রথম সিংহায় ফুৎকারে কি হবে আর দ্বিতীয় সিংহায় ফুৎকারে কি হবে, আসুন আমরা কোরআন থেকে জেনে নেই। কোরআনুল করিমের ৩৯ নম্বর সূরা সূরাতুজ জুমারের ৬৮ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله. الله تعالى বলছেন আর যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে আসমান সমূহ আর জমিনে যা আছে আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখতে চান তারা ছাড়া সবাই মরে যাবে, আসমান জমিনের সব বেহুশ হয়ে মরে যাবে। আল্লাহু আকবার। শিঙ্গায় একটা ফুৎকার হবে, এই ফুৎকারের আওয়াজ এত বিকট হবে, এত মারাত্মক হবে, ওই শিঙ্গার ফুৎকারে আসমান জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে মরে যাবে, আসমান জমিন উলট পালট হয়ে যাবে, আসমান আসমানের জায়গায় থাকবে না, পাহাড় পর্বত পাহাড় পর্বতের জায়গায় থাকবে না। কিয়ামতের দৃশ্যটা প্রথম শিঙ্গায় ফুৎকারের পরে কি হবে? কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ তাআলা বলছেন সেদিন যখন শিঙ্গার ফুৎকার দেওয়া হবে প্রথম ফুৎকারেই আসমান জমিন উলট পালট হয়ে যাবে, আসমানের তারকাগুলো, এই যে মাগরিবের নামাজের পরে আসমানে আপনারা তারকা দেখেছেন, তারকাগুলো খসে 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 পড়ে যাবে। আল্লাহ আকবার। জমিনের মধ্যে কাঁপুনি শুরু হবে, কিয়ামতের বিভীষিকাময় বহু চিত্র আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন। সূরা ইনফিতার পড়বেন, ইনশিকাক পড়বেন, তাকবীর পড়বেন, দেখবেন কলিজাটা কেঁপে উঠবে। আল্লাহর কোরআন বুঝে বুঝে পড়বেন গুনাহ করার আগে, এই সূরাগুলো পড়বেন। আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটাকে কাঁপিয়ে দেওয়া হবে, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমান জমিনের অবস্থা কেমন হবে। সূরা ইনফিতার, ইনশিকাক, তাকবীর, এই সূরাগুলো বেশি বেশি পড়বেন, সূরা জিলজাল পড়বেন। আসমানে মহাশূন্যে যে সূর্য, সূর্যটা আলো হারিয়ে ফেলবে, চাঁদ নিভে যাবে, চাঁদের আলো হারিয়ে যাবে, আসমানের তারকাগুলো খসে খসে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে যাবে। আল্লাহ আকবার। সাগরের মধ্যে আগুন লেগে যাবে, কারণ পানি তার মূল অবস্থায় ফিরে যাবে, অক্সিজেন হাইড্রোজেন যখন মিলিত হয়ে যাবে অটোমেটিক আগুন ধরে যাবে, সাগরের মধ্যে আগুন লেগে যাবে, সাগরের পানিগুলো শুকিয়ে যাবে। যে পাহাড় আমরা দেখি আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলছেন ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন وتكون الجبال كالعهن المنفوش, পাহাড়গুলো দুলাত, পাহাড়গুলো তুলার মতো, দুনাত তুলার মতো উড়ে যাবে। দেখবেন গ্রামে গ্রামে ওই যে লোকগুলাকে কি জানি কয়, যারা বাড়িতে বাড়িতে গিয়ে তুলা ধুনে, এদেরকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? হ্যাঁ, যাই হোক, বুঝলেই হয়েছে, ধুনা তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। শুধু শিঙ্গায় একবার ফুৎকার মারা হবে। এখন আপনি বলবেন হুজুর এটা কেমনে হবে, এটা কি করে সম্ভব? আরে বানাইছেন যিনি এগুলারে ধ্বংস করতে পারেন, সব উলট পালট হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রব্ব بِكَذُلْ جَلَالِ وَالْإِكْرَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকাযুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র এক মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজটা বড় করে বলেন, তিনি কি? শিঙ্গায় ফুৎকার দানকারী ফেরেশতা, শিঙ্গায় যখন প্রথম ফুৎকার মারবেন সব মানুষ মরে যাবে, আসমান জমিনের সব কিছু উলট পালট হয়ে যাবে,
এর পরে যখন সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে ঘটনাটা কি ঘটবে আল্লাহ তাআলা সূরা জুমারের 39 সূরা জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরুন এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষগুলো কবর থেকে উঠে যাবে কবর থেকে উঠে দেখবে হায় 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 দুনিয়াতে আমাদেরকে নবী রাসূলগণ বলতেন নবী রাসূলদের ওয়ারিসগণ আলেমরাও বলতেন একদিন কবর থেকে উঠানো হবে বিচারের মাঠে মানুষকে নেওয়া হবে মানুষ তখন দেখবে ঠিকই তো কবর থেকে এক একজন উঠতেছে উঠতেছে কার হুকুমে দৌড়ে 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 মানুষগুলো হাশরের মাঠের দিকে যাবে হাশরের মাঠে গিয়ে সব মানুষগুলো হাজির এবার হাশরের মাঠের চিত্র কেমন যেহেতু এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় হলো পরকাল দুনিয়ায় যারা পরকালকে অবিশ্বাস করত কেন আজকে এই সূরাটা আমি চুজ করলাম আলোচনার জন্য শুনেন এই একটা ভয় আমাদেরকে আল্লাহর পথে পরিচালনা করতে পারে আজকে আমাদের অন্তর থেকে পরকালের ভয় চলে গেছে বলে ফজরের সময় ঘুমায়া থাকি আমরা আমরা নামাজে যাই না পরকালে কিয়ামতের মাঠে নবীজি বলেছেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু يوم القيامة من عمله صلاته হাশরের মাঠে সব মানুষের কাছ থেকে আল্লাহ হিসাব চাওয়ার সময় সবার আগে হিসাব নেবেন সালাতের নামাজের যদি পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে নামাজের হিসাব দেওয়া লাগবে এই ভয়টা অন্তরে থাকতো ফজরের সময় নামাজ কাজা করতো কেমনে ফজরের নামাজ কাজা কইরা ঘুমালেন জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা পরকালের ভয় আমাদের অন্তর থেকে চলে গিয়েছে বলে আমরা সুদ খাই পরকালের ভয় হাসরের মাঠের ভয় আমাদের অন্তর থেকে চলে গিয়েছে বলে আমরা ঘুষ খাই পরকালের ভয় অন্তর থেকে চলে গিয়েছে বলে আমরা জিনা করি পরকালের ভয় নাই বলে আমরা একটু ক্ষমতা থাকলে মানুষের জায়গা জমি দখল করি পরকালের ভয় নাই বলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কবরের ভয় হাসরের ভয় নাই বলে মা বাবাকে অসম্মান করে মা বাবার সঙ্গে বেয়াদবি করে পরকালের ভয় অন্তর থেকে চলে গিয়েছে বলে দুনিয়ার সামান্য স্বার্থ আর ক্ষমতার জন্য মানুষের হক নষ্ট করে মানুষের উপরে অন্যায় বিচার করে অবিচার করতে করতে এমনও করে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় আবার অপরাধী মানুষগুলোকে নির্দোষ বানায়া বের করে দেয় পরকালীন ভয় যখন চলে যায় তখন মানুষ পাপের সাগরে ডুব দিয়ে দেয় এই জন্য এই সূরাটা আজকে নির্বাচন করেছি কিয়ামতের ঘটনা কেমনে ঘটবে কিভাবে উদ্বোধন হবে আল্লাহ বললেন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা সিংহায় ফু মারবেন প্রথম ফুৎকারে আসমান জমিনের সব উলট পালট হয়ে যাবে মহাবিশ্বের সব কিছু ধ্বংস হয়ে যাবে এরপরে তাতবাউহার রাদিফা দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কবর থেকে মানুষগুলো উঠে উঠে হাশরের মাঠের দিকে যাবিফা সেদিন অনেক মানুষের অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত ভীত বিহ্বল হয়ে যাবে মুফাসসিরগণ এর ব্যাখ্যায় লিখেছেন অর্থাৎ কাফের মুশরিক গুনাগার পাপিষ্ট নাফরমান হাসরের মাঠে যখন তারা উঠবে অন্তরগুলো তাদের কেঁপে উঠবে হাসরের মাঠে মানুষ এত বেশি হাসরের মাঠে কাফের মুশরিকগুলো এত বেশি ভীত বিহ্বল হবে ভয়ের চোটে অবস্থা কি হবে কোরআনুল করিমের 40 নম্বর সূরা সূরাতুল গাফিরের 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ানযিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল قُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ مَا
الظالمين من حميم ولا شفيع يطاع. الله বলছেন ও নবী আর লোকদেরকে আপনি সেই দিন সম্পর্কে সেই দিনের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে দিন যেই দিন হাশরের মাঠে মানুষের হাশরের ভয়াবহতা দেখে ভয়ের চোটে কলিজা গলা পর্যন্ত চলে আসবে আল্লাহু আকবার মালিল জালিমিনা মিন হামিম জালিমদের জন্য কিয়ামতের দিন কোনো বন্ধু থাকবে না ওয়ালা শাফিঈ ইয়ুতা তাদের জন্য কোনো শাফায়াতকারী থাকবে না কাফের মুশরিক গুনাহগাররা যখন হাশরের মাঠে দাঁড়াবে কলিজাটা কেঁপে উঠবে কলিজা এই জন্য কেঁপে উঠবে কারণ দুনিয়াতে থাকা অবস্থায় যা মন চায় তাই করেছে দুনিয়াতে থাকা অবস্থায় পাপের সাগরের অতল তল দেশে অবগাহন করেছে দুনিয়াতে থাকা অবস্থায় জিনা করেছে নামাজ ছেড়েছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে বেপর্দায় চলাফেরা করেছে আল্লাহর বিধান অমান্য করেছে পরকালে বিশ্বাস করত না মরার পরে আবার জীবিত করা হবে এটা তারা মনে প্রাণে বিশ্বাস করত না এই জন্য আল্লাহ বলেছেন কুলুবু ইয়াউমা ইযুম ওয়াজিফা এই স্বভাবের লোকদের অন্তর কিয়ামতের দিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে কিয়ামতের দিন কাফের মুশরিক পাপি তাপি গুনাহগার নাফরমানরা ভীত সন্ত্রস্ত হলেও এক শ্রেণীর মানুষের অন্তরে কোনো ভয় থাকবে না চেহারাটা মলিন হবে না চেহারাটা প্রস্ফুটিত থাকবে হাস্যোজ্জ্বল থাকবে চেহারায় হাসি থাকবে আনন্দ থাকবে তারা হলো ইমানদার তারা হলো মুমিন মুমিন যারা কিয়ামতের দিন চেহারা তাদের মলিন হবে না রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ায়ের 103 নম্বর আয়াতে বলেছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক قاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون الله تعالى বলছেন সেদিন মহাভীতির সময় ইমানদার মুমিন যারা তারা হতাশ হবে না চেহারার মধ্যে কোনো পেরেশানি থাকবে না বরং ফেরেশতা এসে ওয়েলকাম করবে ফেরেশতা ওয়েলকাম করে বলবে সুসংবাদ আজকের দিন এটা ওই দিন যে দিনের জন্য তোমাদেরকে ওয়াদা করা হয়েছে চিন্তা করো না যেই দিন যেই দিনের জন্য যেই পরকালে সুখে শান্তিতে জান্নাতে থাকার জন্য দুনিয়াতে কষ্ট করে নামাজ পড়েছো দুনিয়াতে সুদ ঘুষ না খেয়ে হালাল পথে চলেছো যেই জান্নাতের আশায় দুনিয়াতে পর্দা করেছো বুরখা করে বের হয়েছো বুরখা পরিধান করেছো যেই জান্নাতের আশায় দুনিয়াতে থাকাকালীন জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছো যে জান্নাতের আশায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত ঢেলেছো জীবন দিয়েছো জানমালের কুরবানি করেছো হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন এটা হলো সেই দিন যে দিনের ওয়াদা করা হয়েছে এই দিনে তোমাদের কোনো ভয় নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো পেরেশানি নাই চিন্তা নাই আল্লাহর জান্নাত রয়েছে তাদের জন্য সুবহানাল্লাহ কইতে মন চায় না কাফের মুশরিক পরকাল বিশ্বাসী লোকদের চেহারা মলিন হয়ে যাবে ভীত বিহ্বল হয়ে যাবে পরের আয়াতে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আবসারুহা খাশিয়া দৃষ্টি অবনমিত হয়ে যাবে দুনিয়াতে থাকা অবস্থায় বহু ক্ষমতা ছিল চোখে চোখ রেখে কথা বলতো উপরের দিকে তাকাতো অহংকার করে কথা বলতো কাফের মুশরিকগুলোকে যখন নবীজি মৃত্যু পরবর্তী জীবনের কথা বলতেন কাফের মুশরিকগুলো নবীজির চোখে চোখ রেখে হাসি ঠাট্টা করে বলতো এটা আবার আসবে নাকি মরার পরে আবার কি করে জীবিত করা হবে তারা চোখ উঁচু করে করে কথা বলতো আল্লাহ বলছেন সেই লোকেরাই হাশরের মাঠে উঠে যখন সত্যি সত্যি দেখবে মরার পরে আবার তারা জীবিত হয়েছে আল্লাহর সামনে চলে এসেছে আবসারুহা খাশিয়া তাদের দৃষ্টি অবনমিত হয়ে যাবে
সেই কাফের মুশরিকগুলো বলবে ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা তারা বলবে আমরা কি আবার আমাদের পূর্বের অবস্থায় ফিরে যাব নাকি এই যে আমাদেরকে বলা হয় মরার পরে আবার হিসেব চাওয়া হবে বিচার করা হবে তাহলে কি মরার পরে আমরা আবার জীবিত হব নাকি আবার কি আমাদের দেহের মধ্যে রূহ ফিরায় দেওয়া হবে নাকি তারা এটা বিশ্বাস করত না তারা এটা বড় আজীব মনে করত অবিশ্বাস্য ব্যাপার মনে করত পরকাল অবিশ্বাসী কাফেরদের কথা আল্লাহ কোরআনের অন্যান্য জায়গায় এভাবে বয়ান করেছেন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 82 নম্বর আয়াতে পরকাল অবিশ্বাসী কাফেরদের কথা আল্লাহ উঠিয়ে দিয়েছেন তারা বলতো কলু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাম ওয়া ইযামান আইন্না লামাবউসুন তারা বলতো আমরা যখন মরে যাব মরে গিয়ে যখন আমরা আমাদের দেহ মাটির সঙ্গে মিশে যাবে যখন আমাদের হাড্ডি গুড্ডি হাড্ডি মাংস সব আলাদা আলাদা হয়ে যাবে সেগুলো কি জুড়া লাগি আমাদের কি কি আবার জীবিত করা হবে নাকি এটা তো বড় আজীব ব্যাপার এটা বড় অবিশ্বাস্য ব্যাপার তারা আরো বলতো ওয়াকালু আইযা কুন্না ইযামাও ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা তারা বলতো আমরা যখন মরে যাব আমাদের হাড্ডিগুলো যখন অবশিষ্ট থাকবে তখন কি আবার আমাদেরকে নতুন করে জীবিত করা হবে নাকি এটা তো বড় আশ্চর্য ব্যাপার তারা আরো বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবাম ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন সূরা নামালের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাফের মুশরিকরা বলতো যখন আমরা মরে যাব মাটির সঙ্গে মিশে যাব আমরা এবং আমাদের পূর্বপুরুষরা নাকি আবার মরার পরে জীবিত হবে এটা আবার কেমন কথা নবী যখন কাফের মুশরিকদেরকে পরকালের কথা বলতেন তারা খুব আগ্রহ ভরে শুনত তারপরে তামাশা করত ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো এই ঘটনাটা এসেছে সূরা ইয়াসিনের ভেতরে সূরা ইয়াসিন আমাদের পছন্দের সূরা কোরআনুল কারীমের 36 নম্বর সূরা এটা সূরা ইয়াসিনের 78 নম্বর আয়াত থেকে এই কাহিনী আল্লাহ বয়ান করছেন আল্লাহ বলছেন ওয়া দরাবালানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম আল্লাহ বলছেন আর সে আমার বিরুদ্ধে সে আমার কাছে উপমা পেশ করে অথচ তার নিজের সৃষ্টি ভুলে গিয়েছে এখানে যার কথা বলা হয়েছে তাফসীরে কুরতুবিতে এসেছে কোন কোন রওয়ায়াতে এসেছে যে এই লোকটার নাম ছিল উবাই বিন খালফ আবার কেউ কেউ বলেছেন তার নাম ছিল আস বিন ওয়াইল বেশিরভাগ রওয়ায়াতে পেয়েছে আস বিন ওয়াইল ঘটনাটা হচ্ছে এমন আস ইবনু ওয়াইল তিনি একদিন মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন হঠাৎ করে তিনি মক্কার উপত্যকার মধ্যে বহুদিনের পুরনো কিছু হাড্ডি পেলেন এই হাড্ডিগুলো যখন তিনি হাতে নিলেন দেখলেন খুব জরাজীর্ণ জরাজীর্ণ হাড্ডি দেখে তিনি বললেন আমাদের কাছে তো মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন মরার পরে যখন হাড্ডি গুড্ডি সব আলাদা হয়ে যাবে সেগুলোকে নাকি আবার জোড়া লাগিয়ে মানুষকে জীবিত করা হবে হাউ ইজ ইট পসিবল কিভাবে এটা সম্ভব এই যে আমার হাতে হাড্ডি এই হাড্ডির সাথে মাংস তো নাই পচে গেছে গলে গেছে এখন মাংস হাড্ডি এগুলো জোড়া লাগবে কেমনে আবার হাতের মধ্যে যে হাড্ডিটা নিলাম সেটাও তো জোড়াজীর্ণ তিনি এবার তার হাতে হাড্ডি ওই জোড়াজীর্ণ হাড্ডিটা নিয়ে তিনি এবার এটাকে দুমড়ে মুচড়ে একেবারে হাড্ডিটাকে গুড়া গুড়া করে ফেললেন শুনতেছেন ঘটনা গুড়া গুড়া করে নবীজির কাছে আসলেন এসে বললেন আপনি যে আমাদেরকে বলেন মরার পরে নাকি আবার পুনরায় জীবিত করা হবে
সে গিয়ে বলল আল্লাহ তার কথাটা সূরা ইয়াসিনের মধ্যে উঠিয়ে দিয়েছেন প্রশ্নটা করলো এমনে قال من يحيي العظام وهي رميم এই যে হাড়গুলো গুড়া গুড়া হয়ে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মাই ইউহিল ইযামা ওয়াহিয়া রামিম এখন কে গুলারে আবার জোড়া লাগাইয়া জিদ্দা করবে নবীজিকে প্রশ্ন করলো নবীজি কি নিজের ইচ্ছা মতো জবাব দেন আস্তে বলবেন না নবীজি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুহা আমার নবী বানিয়ে বানিয়ে একটা কথাও বলেন না নবী যা বলেন সব হলো ওহি আমার নবী তাই বলেন যা আল্লাহ ওহি করে পাঠান আমার নবী দুনিয়ার কোনো স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে জ্ঞান নেন নাই আমার নবীকে সরাসরি যিনি জ্ঞান দান করেছেন তিনি কে আল্লাহ নবীজিকে যখন এই প্রশ্ন করা হলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এই হাড্ডিগুলো মাংসের সাথে জোড়া লেগে কিভাবে আবার আগের অবস্থায় তাকে ফিরিয়ে নেওয়া হবে নবীজিকে প্রশ্ন করার পর আল্লাহ নবীজিকে বললেন অ নবী উত্তরটা এভাবে দেন আল্লাহ শিখাইয়া দিলেন কুল ইয়ুহাল্লাযী আনশাআহা আউয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম অ নবী আপনি বলেন এটাকে যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন তিনি এটাকে আবার একেবারে ধ্বংস হয়ে যাওয়ার পরেও আবার এটাকে পুনরায় সৃষ্টি করতে পারবেন আল্লাহর জবাবটা সুন্দর দেখেন তো কোন জিনিস যদি আপনি প্রথমেই একবার তৈরি করেন ওই জিনিসটা প্রথমবার আপনি বানাইতে গেলে প্রথমবার যে কোনো কাজ যদি আপনি করতে যান একটু আনইজি লাগবে একই কাজ যখন দ্বিতীয়বার করবেন তখন কি আগের মতো কঠিন বা আনইজি লাগবে না সহজ লাগবে আল্লাহ বলেন নবী বলেন যে এটা প্রথমবার যিনি বানাইছেন পরের বারও তিনি বানাইতে এরপরে আল্লাহ মানুষের অন্তর থেকে অবিশ্বাস সংশয় দূর করবার জন্য আরো সুন্দর করে আল্লাহ বলেছেন মরার পরে তোমাদেরকে আবার জীবিত করে হিসাব চাওয়া হবে মরার পরে আবার তোমাদেরকে জিন্দা করা হবে এটা যারা বিশ্বাস করতে পারো না যাদের অন্তরে সন্দেহ আছে বান্দা শোনো আল্লাহ বললেন ইয়া আইয়ুহান্নাসু ইন্না খালাক إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى الله تعالى বলছেন হে মানুষ পুনরুত্থান সম্পর্কে মরার পরে আবার জীবিত করা হবে এ ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে বান্দারে তুমি চিন্তা করো কিভাবে তোমাকে প্রথমে বানানো হয়েছিল অ মানুষ একটু চিন্তা করো তুমি তো এক সময় কিছুই ছিলে না এখন তোমার গ্রামে বাড়ি আছে শহরে বাড়ি আছে ঠিকানা আছে নাম আছে ক্ষমতার পরিচয় আছে ও বান্দা তোমার জীবনে কি এই রকম একটা সময় ছিল না সূরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ্দাহর লাম ইয়াকুন শাইআম মাদ তোমার জীবনে কি এমন একটি সময় অতীতে ছিল না যখন তোমার নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি ছিল না কিছুই ছিল না ও বান্দা তুমি তো অস্তিত্বহীন ছিলে কেমনে আমি তোমাকে বানালাম মাত্র এক ফুটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করলাম এমন নাপাক পানি থেকে তোমাকে আমি বানানো শুরু করলাম যে নাপাক পানি সবেগে নির্গত হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় সেই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করলাম ওই নাপাক পানি ফোঁটাকে তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এখন তো তোমার খুব নাদুস নাদুস চেহারা পাঁচ ফুট নয় ইঞ্চি দশ ইঞ্চি ছয় ফুট দুই ইঞ্চি তিন ইঞ্চি সত্তর
80 কেজি 90 কেজি ওজনের মানুষ তুমি বান্দা চিন্তা করো এক সময় এক ফুটা স্পাম ছাড়া আর কিছুই ছিলে না তুমি ওই স্পাম ফুটাকে ওই নাপাক পানি ফুটাকে তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম তারপরে সেই জমাট বাঁধা রক্তকে মাংস পিণ্ডে পরিণত করলাম অতঃপর সেই মাংস পিণ্ডকে বড় হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিলাম বান্দা তখনও তোমার হাত ছিল না পা ছিল না চোখ ছিল না নাক ছিল না ঠোঁট কান কিছুই ছিল না যখন তুমি একটা গোশত পিণ্ড ছিলে তারপরে বড় হাড্ডিতে রূপান্তর করে গোশতের পোশাক দেওয়ার পরে আমি আল্লাহ আমার কারিগরি শুরু করলাম তোমাকে আমি চোখ দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম কান দিলাম হাত দিলাম পা দিলাম সুন্দর একটা গঠন আকৃতি দিয়ে স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম এরপরে ইলা আজালি মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে তোমাকে রেখে দিলাম এরপরে ওই নির্দিষ্ট সময়টা যখন ফুরিয়ে গেল সুম্মানুখ রিজুকুম তিফলা ছোট্ট একটা বাচ্চার সাইজে এখন তো একজনের সাইজ অনেক বড় আল্লাহ বলছেন এরপরে ছোট্ট বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি আমাদেরকে দেখাইছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে সেই আল্লাহ এবার বলছেন মরার পরে তোমাকে জিন্দা করা হবে তোমার মনে যদি সন্দেহ থাকে বান্দা চিন্তা করো তো এক ফুটা নাপাক পানি থেকে তোমারে বানাইয়া মার পেটের ভেতর থেকে বাচ্চার সাইজে বের কইরা এরপরে ধীরে ধীরে তোমার সাইজ বড় কইরা তোমাকে যিনি যৌবন বয়সে বুড়া বয়সে নিতে পারলেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা যেখানে তুমি কিছুই ছিলে না সেখান থেকে কিছু একটা হয়ে গেলে যে আল্লাহ কিছুই ছিলে না সেখান থেকে কিছু একটা বানাইলেন সে আল্লাহ বুঝি আবার মরার পরে আমাকে আপনাকে জিন্দা করতে পারবেন না আরো আস্তে বলেন পারবেন কিনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা তিনি একদিন আল্লাহকে প্রশ্ন করে বসছেন আল্লাহ আপনি নাকি মরার পরে আবার জিন্দা করেন ইব্রাহিম নবী প্রশ্ন করছেন কারে ঘটনাটা কি বলবো ঘটনাটা বলবো আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আপনি নাকি মরাকে আবার জীবিত বানান কোরআনে কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 260 নাম্বার আয়াতেই ঘটনা এভাবে এসেছে ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব بأرني كيف تحيي الموتى আর স্মরণ করো যখন আমার খলিল ইব্রাহিম বললেন হে রব কিভাবে আপনি মৃতকে জীবিত করেন আমাকে একটু দেখান আমি দেখতে চাই কিভাবে আপনি মরাকে জিন্দা করেন আল্লাহ তখন বললেন ও খলিল ইব্রাহিম আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না আমার ক্ষমতার ব্যাপারে কি তোমার সন্দেহ আছে নাকি তিনি বললেন বালা অবশ্যই আমি বিশ্বাস করি আপনার ক্ষমতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই আল্লাহ বললেন তাহলে তুমি কেন দেখতে চাও ইব্রাহিম নবী বললেন এই জন্য দেখতে চাই ওয়ালাকিন লিয়াতমাইন্না ফি কলবি এই জন্য আমি দেখতে চাই যাতে করে আমার অন্তরটা শান্ত হয় অন্তর প্রশান্ত হয় এখন নবী আল্লাহর কাছে দেখতে চাইছেন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন মরা জীবিত কেমন হয় দেখবেন আল্লাহর কাছে চাইছেন দোয়া করেছেন আল্লাহ কি ফিরাই দিতে পারেন নাকি আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহ কি ফিরাই দিতে পারেন নাকি আল্লাহ বললেন ঠিক আছে খলিল আমি আপনার চোখের সামনে দেখাবো কিভাবে আমি মরাকে জিন্দা বানাই আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন ক্বালা ফাখুদ আরবাতাম মিনাত طير فصرهن إليك أو إبراهيم তুমি চারটা পাখি পালো চারটা পাখি লালন পালন করো এগুলোকে ফসরহুন ইলাইক তোমার প্রতি পুষ মানাও কয়টা পাখি চারটা পাখি লালন পালন করো যেন এগুলো একেবারে তোমার কথা মানে অনেকে আছে না পাখি পালে
ময়না পাখি টিয়া পাখি কবুতর পালে না দেখেন যে পালে দেখবেন পাখি কিন্তু তার কথা আবার শুনে ময়না পাখি আসো ডাকলে আসে জবাব দেয় কেমন আছো কয় ভালো আছি জবাব দেয় না এরকম আল্লাহ বললেন তুমি চারটা পাখি পালো লালন পালন করো এরপর এগুলারে পোষ বানাও ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি তিনি পাললেন পোষও মানালেন এরপরে আল্লাহ বললেন ইব্রাহিম ثم جعل على كل جبل منهن جزءا এগুলাকে জবাই করো নিজের হাতে জবাই করো জবাই করার পরে এগুলাকে পিস পিস করো টুকরা টুকরা কইরা এই হাড়ি মাংসের টুকরাগুলাকে তুমি পাহাড়ের মধ্যে ছড়াইয়া দাও ছিটাইয়া দাও তিনি তাই করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যে চারটা পাখি তুমি পাললে সেগুলোকে নিজের হাতেই তো তুমি জবাই করলে তিনি বললেন হ্যাঁ এরপরে এর মাংস হাড়ি এগুলোকে তো তুমি আবার পাহাড়ের বিভিন্ন দিকে ছড়াইয়া দিলে তিনি বললেন হ্যাঁ আল্লাহ বললেন দেখো হাড়ি মাংস ছড়াইয়া দিয়েছ হাড়ি মাংসরে আবার জোড়া লাগাইয়া একেবারে ডানা সুদ্ধা আবার লাগাইয়া উড়াইয়া উড়াইয়া কেমনে তোমার সামনে আনি তুমি এবার বলো তো তুমি একটু ডাক দাও তুমি বলো আল্লাহর হুকুমে আমার জবাই করা এবং জবাইকৃত সেই পাখির হাড্ডি মাংস ছড়িয়ে দেওয়া সেই পাখিগুলো আবার আল্লাহর হুকুমে জীবিত হয়ে উড়ে আসো শুধু এটা বলো তিনি যখন বললেন লক্ষ্য করলেন ছড়িয়ে দেওয়া হাড্ডি মাংসগুলো আবারও একত্রিত হয়ে জোড়া লেগে ডানার সাথে ডানা হাড্ডি মাংস সব আবার জোড়া লেগে চারটা পাখি উড়ে উড়ে আবার তার কাছে ফিরে আসলো সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম দেখছো তোমার চোখের সামনে ঘটনা ঘটাইলাম এভাবেই আমি মানুষও মরে যাওয়ার পরে আবার জীবিত করুন আপনাদের বিশ্বাস হয় না অবিশ্বাস হয় কিচ্ছা তো আরেকটা মনে পড়ে গেছে বলবো এখন বলবো একটা গরুর কিচ্ছা তবে গরুর কিচ্ছাটা আজে বাজে জায়গা থেকে করে কোরআনে গরুর নামে সুরা আছে তো ওই গরুর সুরায় আছে গরুর কিচ্ছা গরুর সুরায় আছে গরুর সুরার নাম সুরা বাকারা বাকারা মানে গাভী এই সুরার ভেতরে গাভীর একটা কিচ্ছা আছে ওই কিচ্ছাটা কি বলবো এই ঘটনাটা ঘটছে মুসা নবীর সময়ে কোন নবীর সময়ে ঘটনাটা কি বলবো না কষ্ট হচ্ছে আপনাদের বনি ইসরাইলে ধর্ণাঢ্য এক লোক ছিল লোকটার অঢেল পরিমাণ ধন সম্পদ ছিল প্রচুর সম্পদ ছিল কিন্তু লোকটার কোনো ছেলে মেয়ে ছিল এই লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না এই লোকটার ভাতিজা চিন্তা করলো আমার চাচার তো কোনো ছেলে মেয়ে নাই আমার চাচার অনেক ধন সম্পদ আছে এখন যদি আমার চাচাকে আমি খুন করে ফেলতে পারি তাহলে আমার চাচার ধন সম্পদগুলো অটোমেটিক আমার হয়ে যাবে চাচার সম্পদকে আত্মসাত করার জন্য ভাতিজা এবার রাতের বেলা চাচার বাড়িতে ঢুকে চাচাকে নিজের হাতে খুন করলো চাচাকে নিজের হাতে খুন করার পর এবার খুনের দায়ভার অন্য লোককে চাপিয়ে দেওয়ার জন্য সে এবার চাচার লাশ বহন করে আরেক বাড়ির দরজার সামনে নিয়ে ফেলে আসলো যেন দায় তাদের উপরে চাপানো যায় এরকম স্বভাবে এরকম খাইসলতের কিছু মানুষ এখনো দুনিয়ায় আছে দেখবেন গাড়ি পুরায় একজন মামলা হয় আরেকজনের নামে ভালো মানুষ ঘরে কিছু নাই ককটেল মকটেল বোমা টুমা নিয়ে এসে তার ঘরের ভিতরে রেখে বলে এর ঘরের ভিতরে গুলা পাইছে আসে না নাই এই মানুষগুলো হচ্ছে বনি ইসরায়েলের ওই সকল কুচক্রী কাফের মুশরিকদের উত্তরসূরি চেলা চামুন্ডা বহু হুজুরকেও এরকম মামলা খাওয়াই দিছে হুজুর আছে মাহফিলে মামলা দিয়া তৈছে গাড়ি ফুরানোর মামলায় অথচ হুজুরের সাথে ওইটার কোনো সম্পর্ক এই রকম পাকনা স্বভাবের কিছু মানুষ এখনো দুনিয়াতে আছে না নাই কাজ করে একজন দুঃসহায় একজনের এখন তো যা মন চায় তা করছি কিন্তু একটা সময় আসবে যখন বিচার একজন করবেন তিনি কে ভাতিজা নিজের হাতে চাচারে খুন করলো খুন করার পরে ভাতিজা চাচার লাশটাকে আরেক বাড়ির দরজার সামনে ফেলে আসলো কোরআন শরীফে ঘটনাটা এভাবে এসেছে সূরা বাকারার 72 নম্বর আয়াত পড়ছি ওয়া ইন কতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন আল্লাহ বলছেন আর স্মরণ করো
আর শরণ করো যখন তোমাদের মধ্যে একজনকে হত্যা করা হয়েছিল হত্যাকারীর কোনো সন্ধান তোমরা পাচ্ছিলে না তখন হত্যাকারীর সন্ধান যিনি বের করে দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে ভাতিজা যখন চাচাকে খুন করে চাচার লাশ আরেক বাড়ির দরজার সামনে ফেলে দিল সকালবেলা সকল মানুষেরা ওই বাড়ির লোকজনকে দোষারোপ করা আরম্ভ করল লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রধান মুফাসসিরের আগমন স্বাগতম প্রধান অতিথির আগমন স্বাগতম লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ সবাই খুশি না বেজার কম না বেশি আমরা খুশি পরিমাণেও বেশি একটু খুশি হয়ে গলার আওয়াজ বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই চলে এসেছেন ওনাকে বসাই এত কথা বলা বেয়াদবি ঘটনাও আরম্ভ করে দিছি মাঝখানে শেষ করে দিলে এটা আপনাদেরও খারাপ লাগবে তো সংক্ষেপে কি বলে ফেলবো সংক্ষেপে বলবো ভাতিজা নিজের চাচাকে খুন করে লাশ আরেক বাড়ির দরজার সামনে ফেলে আসলো সকালবেলা সবাই দোষারোপ করল যেহেতু তোমাদের বাড়ির সামনে লোকটার লাশ তাহলে তোমরা খুন করেছো ভাতিজা আবার অভিনয় করে কান্নার অভিনয় করে ভাতিজাও গিয়ে বলল আমার চাচাদানকে এরাই খুন করছে মাঝে মাঝে দেখবেন এই রকম অভিনয় করে করে কান্দা কান্দা দুসার একজনের উপরে চাপায় এই রকম ফেরাউন আবু জেহেলীয় চরিত্রের মানুষ এখনো দুনিয়াতে খুব সুন্দর কান্না কাটির অভিনয় জানে এই রকম কাহিনী এই রকম স্বভাবের মানুষ কিন্তু আগেও ছিল এই রকম স্বভাবের মানুষ এই রকম খাসলতের মানুষ আগে সে নিজেকে দেখে দেখিয়ে বলতেছে আমার চাচার এরাই খুন করছে আমার চাচা শেষ করে বলছে তারা বলতেছে না আমরা খুন করি নাই যদি খুন করি কেউ দেখলে বলো প্রমাণ আছে কিনা কিন্তু কোনো প্রমাণ তো নাই যখন এই খুন নিয়ে ঝগড়াঝাটি বাদানুবাদ শুরু হয়ে গেল পারস্পরিক দোষারোপ শুরু হয়ে গেল বনি ইসরাইলের মুরব্বীরা বনি ইসরাইলের নেতারা বলল ঠিক আছে আমাদের মধ্যে তো মুসা রয়েছেন যিনি তাকে নবী বলে দাবি করেন তো আমরা তার কাছে যাই গিয়ে বলি তিনি যদি সত্যি মুসা সত্যি যদি আল্লাহর নবী হন তিনি যেন এই ঘটনার সুরাহা করেন এই ঘটনার প্রকৃত দোষী তিনি যেন বের করেন তারা গিয়ে বলল ও মুসা তুমি তোমার আল্লাহর সাথে কথা বলো অডিও কল লাগাও কারণ মুসা নবীর সাথে যিনি কথা বলতেন তিনি কে আল্লাহ বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন অডিওতে কথা বলতে বলতে একদিন ভিডিওতে দেখতে চেয়েছেন আল্লাহ বলেছেন লান তারানি কখনো আমাকে দেখতে পারবা না কারণ দুনিয়ার দুর্বল চর্ম চক্ষু দিয়ে স্রষ্টাকে দেখা যাবে তবে জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে আসবেন জান্নাতীরা সেদিন আল্লাহ তাআলাকে দেখবে আমরাও যেন জান্নাতীদের সেই অনুষ্ঠানে থাকতে পারি আল্লাহ কবুল করেন মানুষ বানাইছে আল্লাহ কি সুন্দর করে সে আল্লাহ যে কত সুন্দর আল্লাহ আকবার দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আকবার মুসা নবীর কাছে গিয়ে বনি ইসরাইলের মুরব্বী আগেই বলে রাখি বনি ইসরাইল এরা কিন্তু আসমানে খাবার খাওয়া জাতি একটু ঘাড় তেরা স্বভাবের তারা গিয়ে বলল এই ঘটনার প্রকৃত সন্ধান জানতে চাই কে খুন করেছে তারা গিয়ে বলল আল্লাহকে বলে দা আল্লাহর কাছে আবেদন করো তিনি যেন প্রকৃত খুনিকে সেটা জানায় দেন মুসা নবীকে তারা যখন এই প্রশ্ন করল মুসা নবী বললেন ওয়া ইযু ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা আর স্মরণ করো যখন মুসা তার কওমকে বললেন নিশ্চয় আল্লাহ আদেশ করেছেন তোমরা একটা গাভী জবাই করো এই কথা যখন তিনি বললেন তখন বনি ইসরাইলের লোকেরা বলল কালু আতাত
يتخذنا هزوا ابو সামাদের সঙ্গে কি ঠাট্টা করো নাকি উপহাস করো নাকি আমরা বললাম খুনি কে আর তুমি বলতেছো আল্লাহ বলতেছেন গাবি জবাইয়ের জন্য গাবি জবাইয়ের সাথে খুনি বের হওয়ার সম্পর্কটা কি তিনি বললেন ফাইজলামি করতেছি না আল্লাহ যেটা বলেছেন ওইটা করো তাহলেই খুনি বের করে পাওয়া যাবে এবার তারা বলল ঠিক আছে আমরা যে গাবি জবাই করব একটু পণ্ডিত ঘর তারা তো প্রশ্ন করে করে দেখেন জিনিসটা কঠিন বানাইলো আল্লাহ বলছিলেন গাবি জবাই করো যে কোনো গাবি জবাই করলে হয়ে যেত কিন্তু তারা বলল ক্বালু দু লানা রাব্বাকা ইউবাইন লানা মাহি আচ্ছা মুসা ব্যাপারটা একটু আল্লাহকে ক্লিয়ার করে দিতে বলো এটা কোন বয়সের হবে কেমন হবে এটা এটা কি বেশি বয়সের না কম বয়সের না মাঝামাঝি বয়সের কোন বয়সের হবে মুসা নবী তাদেরকে জানিয়ে দিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুম আওয়ানুম বাইনা যালিক তিনি বললেন আল্লাহ জানিয়েছেন এই গাভীটা এমন হবে বেশি বয়সের না কম বয়সের না মাঝামাঝি বয়সের হবে তাদের প্রশ্ন শেষ হয় না তারা এরপরে قالوا ادع لنا يبين لنا ما لونها الله কে বলো এটা কোন কালারের হবে কোন রঙের হবে তিনি তখন বললেন আল্লাহ বলেছেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা আল্লাহ বলেছেন এটা হলুদ রঙের গাবি হবে হলুদ রঙের গাবি হবে ফাকিউল লাউনহা গাঢ় হলুদ হওয়া লাগবে তাসুরুন নাজিরিন যাতে করে দর্শকের চোখকে আকৃষ্ট করে চোখ আকৃষ্টকারী হওয়া লাগবে তারা তখন বলল বুচ্চি হলুদ রঙের তো বহু গাবি বহু জায়গায় আছে আল্লাহকে বলো ব্যাপারটা আরো ক্লিয়ার করে দিতে তারা প্রশ্ন করতে করতে এমন কঠিন বানাইলো মুসা নবী বললেন আল্লাহ বলেছেন এমন গাবি হবে ইন্নাহা বাকারাতুল্লা যালুলুন তুসিরুল আরদ ওয়ালা তাসইল হারথ মুসাল্লামাতুল্লা শিয়াতা ফিহা আল্লাহ বলেছেন এমন গাবি যেটা দিয়ে হাল চাষ হয় না ঠিকছেন এবার এটা দিয়ে হাল চাষ হয় নাই পানি তোলার কাজও মানে কোনো কায়িক শ্রম করানো হয় নাই আবার এমন পশু মুসাল্লামাতুল্লা শিয়াতা ফিহা যেটা অসুস্থ নয় সুস্থ সবল হইতে হবে এখন তারা এরকম গাবি খুঁজতেছে খুঁজতে খুঁজতে কোথাও পায় না খুঁজতে 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 একজনের কাছে এরকম একটা গাবি পাইছে সিফাতগুলা কোয়ালিটিগুলা মনে আছে মাঝারি বয়সের হলুদ রঙের গাবি কোনোদিন হাল চাষ করানো হয় নাই কায়িক শ্রম করানো হয় নাই সুস্থ সবল খুঁজতে খুঁজতে পায় না পাইছি কয়জনের কাছে হেও আবার জানছে যে এরা এই ধরনের গাবি খুঁজতেছে সুযোগ মতে ব্যবসা হেও করা শিখে গেছে সে বলতেছে ঠিক আছে আছে তো দেখেন দেখছে দেখার পরে হেরা কয় কয় টাকা কয় টাকা কয় টাকা পয়সা দিয়ে ওই তো ন টাকা পয়সা দিয়ে হবে তো কি চাও কয় এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ দেওয়া লাগবে এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ দিলে তারপরে এটা বিক্রি করবো হেরাও আর কি করবে ঠেকছে তো চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে এটা কিনছে সংক্ষেপে বলতেছি এরপরে বলল মুসা বহুত কষ্ট দিছ খুঁজতে খুঁজতে পাইছি তাও বহুত দামে কিনছি বহুত পরিমাণ সোনা দিছি এখন কি করা লাগবে তিনি বললেন জবাই কর জবাই করা হলো আবার আল্লাহ বললেন মুসা এই গাভীর একটা অংশ দিয়ে একটা টুকরা দিয়ে মরা ব্যক্তিকে আঘাত করেন বলেন উব ইদনিল্লাহ বলেন সে যেন আল্লাহর হুকুমে সে যেন উঠে সে যেন জীবিত হয় যখন বললেন তখন সেই লোকটা জীবিত হলো জিজ্ঞেস করা হলো কে খুন করছে ওই যে আমার ভাতিজা ভাতিজাই কামটা করছে মরা লোকটা জীবিত হলো বনি ইসরাইলের চোখের সামনে মৃতকে জীবিত করার ঘটনা আল্লাহ দেখিয়েছেন বয়ান করেছেন এরপরে আল্লাহ বলেছেন কেদালিকা ইউহিল্লাহুল মাউতা এভাবেই আল্লাহ তাআলা মরা যাওয়ার পরে মরাকে জিন্দা বানাবেন যাতে করে জীবিত বয়সের হিসাব তিনি ভালো করে করায় গণ্ডায় নিতে সূরা নাজিয়াতের ওই আয়াতে আমরা ফিরে যাচ্ছি আল্লাহ বলেছেন قالوا تلك إذا كرة خاسرة পরকালে বিশ্বাস লোকেরা বলবে তাহলে যদি সত্যি সত্যি আমাদেরকে পরকালে জীবিত করা হয় সেটা হবে আমাদের জন্য বড় লোকসানের কারণ আমরা তো পরকালকে অবিশ্বাস করতাম তারা বলে এটা কি করে সম্ভব কিয়ামতের এই বিরাট ঘটনা কেমনে ঘটবে আল্লাহ 13 এবং 14 নম্বর আয়াতে বলেছেন ফা ইন্নামা হিয়া যাজারাতুন ওয়া
واحدة فإذا هم بالساهرة الله بولچن কেবল মাত্র একটা বিকট আওয়াজের মাধ্যমে এই ঘটনার স্টার্টিং হয়ে যাবে তারপরে ফাইদা হুম বিসাহিরা সমতল ভূমির দিকে কিয়ামতের মাঠে সবাইকে হাজির হওয়া লাগবে কার হুকুমে আল্লাহর একটা হুকুমেই যথেষ্ট কিয়ামতের ঘটনা ঘটার জন্য এই যে সূরা নাজিয়াতের 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনলাম এই আলোচনার মূল শিক্ষা হলো দুনিয়ার জীবনটা আমাদের আসল জীবন নয় এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে না নাই ওই জীবনটাই আমাদের আসল জীবন না নকল জীবন এখনকারটা নকল পরকালীন জীবনটা হলো আসল এই জীবনের শুরু আছে শেষও আছে পরকালীন জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই আল্লাহর কসম ওই পরকালীন জীবনের ভয় থাকলে পরকালীন জীবনের হিসাব নিকাশের চিন্তা থাকলে মানুষ নামাজ ছাড়বে না সুদ খাবে না ঘুষ খাবে না জিনা করবে না যুবক রাতের বেলা মোবাইলে ফোন হাতে নিয়ে জিনার সাগরে তার চোখকে নিয়ে যাবে না যুবকন্যায় করবে না হারাম রিলেশন করবে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাবে না যদি পরকালীন জীবনের ভয় থাকে ক্ষমতা পাইয়া জনগণের সম্পদ লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করবে না জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানাবে না আমি কোনদিন মাহফিলে আলোচককে বসাইয়া কথা বলি নাই আজকে প্রথম কথা বলে ফেলেছি আমার ভাইকে বসাইয়া রেখে কারণ তিনি আসার আগে একটা ঘটনা শুরু করেছিলাম শেষ করার জন্যই শুধু বলেছি পরে আয়াতগুলো টান দিয়ে শেষ করেছি আজকে সূরা নাজিআতের 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনলাম আসুন এর আলোকে নিজেকে পরকালমুখী করে তৈরি করি নবীজিকে প্রশ্ন করা হয়েছিল মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস নবী মানুষের মধ্যে সবচেয়ে চালাককে বুদ্ধিমানকে আপনাদেরকে এই কথা বলা হলে জিজ্ঞেস করা হলে আপনারা বলবেন হুজুর কম বয়সে যারা মাল কামাইছে ফুলুস কামাইছে এরাই তো সবচেয়ে চালাক নবীজি বললেন না সবচেয়ে বুদ্ধিমান হলো সে আকসারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তিদাদাল লিল মাউতি ক্বাবলা নুজুলিল মামাত সবচেয়ে বুদ্ধিমান সে যে জীবিত থাকা অবস্থায় মরণের কথা মৃত্যু পরবর্তী জীবনের কথা চিন্তা করে জীবনকে মৃত্যু পরবর্তী জীবনমুখী করে যে তৈরি করে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান আসন আমরা আমাদেরকে পরকালমুখী করে তৈরি করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আপনাদের উদ্দেশ্যে প্রধান মুফাসসির কথা বলবেন শেষ পর্যন্ত আমরা শুনে মোনাজাত করে বাড়ি ফিরব ইনশাআল্লাহ তিনি অসুস্থ 4-5 দিন আগে আমি শুনেছি আমি অসুস্থ 4-5 দিন ধরে আমাদের দুই ভাইয়ের জন্যই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে শিফা দান করেন আপনাদের জন্য অনেক দোয়া রইল ভাইজান দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবার মঙ্গল কামনা করে শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু